সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মনে ভাই? আছি ভালো, ভালো আছো? হ্যাঁ ইনশাল্লাহ ভাই, আলহামদুলিল্লাহ আছি ভালো। আপনার দয় তো দীর্ঘদিন পরে আপনার অফিসে আসলাম, খুব ভালো লাগবে আসলে। আসলে আপনারা জানেন, আপনি নিজে ব্যক্তিগতভাবে আমরা যুক্তরাজ্য ভাবে চাঁদপুরের সম্মানিত সভাপতি দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন। তো আমরা আগামী 16ই ফেব্রুয়ারি আমরা গত কিছুদিন আগে আমরা একটা মিটিং করেছি লন্ডন হোয়াইট টেবিলে, সেখানে যুক্তরাজ্য প্রবাহী চাঁদপুরের আমাদের একটা মিলন মেলা হতে যাচ্ছে, সেটা আপনারা জানেন, আপনার সঙ্গে ছিলেন। তো ওই 16ই ফেব্রুয়ারি উপলক্ষে আমরা লন্ডন এবং বার্মিংহাম, ম্যানচেস্টার, লুটন বিভিন্ন ছড়িয়ে ছিটিয়ে যে সমস্ত লন্ডন প্রবাসী রয়েছে তাদের উদ্দেশ্যে আসলে আমরা আমরা কিছু বলার জন্য আজকে আমরা একত্রিত হয়েছি। তো আপনার যুক্তরাজ্য প্রবাহী চাঁদপুর পক্ষ থেকে আপনি কিভাবে আমরা আমাদের 16ই ফেব্রুয়ারিতে আসার জন্য বিভিন্ন শহরে যারা চাঁদপুরবাসী রয়েছে তাদেরকে আপনি কিভাবে আসার জন্য উদ্বুদ্ধ করতে চান? বিশেষ করে চাঁদ যুক্তরাজ্য প্রবাসী চাঁদপুরের পক্ষ থেকে প্রথমে আমি সবাইকে ঐতিহাসিক শুভেচ্ছা জানাচ্ছি। ইউনাইটেড কিংডমের যে যেখানে আছেন চাঁদপুর প্রবাসী সকলকে আমাদের এই 16ই ফেব্রুয়ারির যে গোছানো অনুষ্ঠানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। বিশেষ করে আর যে যেখানে আছে খুবই ভালো থাকেন এটাই তো কামনা করতেছি। তবে আমরা অচিরেই আপনাদের সাথে আরো যোগাযোগ করব আমাদের অনুষ্ঠানকে সফলমণ্ডিত করার জন্য। আচ্ছা, তো আপনি লন্ডনে সেই 2010 সালে যখন আপনি চাঁদপুর সংগঠনের প্রথম যোগ দিয়েছেন একটা প্রোগ্রামে, এবং এখান থেকে অদ্যাবধি আপনি দীর্ঘদিন এই সংগঠনের দায়িত্ব পালন করছেন, তা আসলে এই এই অনুভূতিটা আপনি কেমন লাগছে যে চাঁদপুরের মাটিতে এই আমরা এই একটা অর্থাৎ এই যুক্তরাজ্য প্রবাসের এই বিশাল এই আপনার এই দেশে আমরা একখণ্ড চাঁদপুর আমরা আবিষ্কার করেছি, বা চাঁদপুরের যে মিলন বলা আমার প্রথম আপনার অনুভূতিটা কেমন ছিল, বা এখন আপনার কেমন লাগছে যে আগামী 16ই ফেব্রুয়ারি একটি প্রোগ্রাম হতে যাচ্ছে? এটা খুবই একটা ভালো উদ্যোগ ছিল আমাদের, এখনো ভালো, ভবিষ্যতে ভালো থাকবে। আমরা অ্যাকচুয়ালি বিদেশের মাটিতে প্রত্যেকটা মানুষ সার্বক্ষণিক ব্যস্ত থাকে, কাজকর্ম এটা সেটা নিয়ে, আর কমিউনিটি ওয়ার্ক, রিজনাল ওয়ার্ক, যে যে এলাকার মানুষ তার ওই এলাকার মানুষ একজন একজনকে কাছে পেলে খুবই ভালো লাগে। আমাদের চাঁদপুর এক সময় লন্ডনে সবাই ছিল, কমিউনিকেশন কম ছিল, চাঁদপুর অ্যাসোসিয়েশন হওয়ার পরে সবাই এখন একজন আরেকজনকে চিনি, খুবই ভালো। এখানে কৌশল বিনিময় হয়, কে কেমন আছে, কে কাউকে সহযোগিতা করতে পারলে করতেছে, এটা খুবই ভালো, খুবই ভালো উদ্যোগ, এবং ভবিষ্যতে এটা আরো সুন্দর উপায় এগিয়ে যাবে। তা আপনার আসলে আপনি তো জানেন বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা ছিল যে বিভিন্ন জেলা শহরকে ব্র্যান্ডিং করা, তো সেক্ষেত্রে বাংলাদেশ সরকার চাঁদপুরকে ইলিশের বাড়ি চাঁদপুর নামে একটি ব্র্যান্ড ঘোষণা করেছে। আমাদের সাবেক জেলা প্রশাসক এবং চাঁদপুরের অনেক ঐতিহ্য রয়েছে, এবং সেই সেই অনুযায়ী চাঁদপুরকে ব্র্যান্ডিং চাঁদপুর হিসেবে ঘোষণা করেছে। তো দিস ব্র্যান্ডিং নেম ইজ ইলিশের বাড়ি চাঁদপুর। আপনি হয়তো জানেন চাঁদপুরের বর্তমানে সেনা প্রধান রয়েছে, চাঁদপুরের দুদকের প্রধান রয়েছে, এবং চাঁদপুরের আইজি এই পাটোয়ারি সাহেব, আমাদের জাভেদ পাটোয়ারি সাহেব ফ্রম চাঁদপুর, আমাদের শিক্ষা প্রতিমন্ত্রী রয়েছে, এবং বাংলাদেশ সরকারের দীর্ঘ পলিটিক্যাল, রাজনৈতিক এবং আপনার বিভিন্ন ক্ষমতার দল লোক বর্তমানে চাঁদপুরের কৃতি সন্তান। তো আসলে ইলিশের বাড়ি চাঁদপুর যে নামকরণ করা হয়েছে, আপনি কি ইলিশ নিয়ে আমাদেরকে কিছু বলবেন না? আসলে চাঁদপুর কেন ইলিশ এত বিখ্যাত সারা দুনিয়াতে, বা আপনি কখনো ইলিশ নিয়ে কখনো আপনার কোনো এনজয় বা কোনো কোনো কেনাকাটা বা পূর্বের কোনো অভিজ্ঞতা আপনার দেশে রয়েছে কিনা, আমাদের দর্শকদের ভিড়ের উদ্দেশ্যে যদি কাইন্ডলি একটু বলে রাখেন। চাঁদপুরের ইলিশ একটা বিখ্যাত ব্যাপার, যেটা শুধু আমাদের বাংলাদেশ নয়, বাংলাদেশ বাহিরেও যারা আছেন এবং বাংলাদেশের পার্শ্ববর্তী দেশও চাঁদপুরের ইলিশ খুবই নামকরণ করেছে, এবং চাঁদপুরের ইলিশে একমাত্র একটা সুস্বাদু ইলিশ মাছ। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি একবার চাঁদপুরের নদীতে ইলিশ মাছ ধরতে গিয়েছিলাম, দ্বীপেও গিয়েছিলাম, সেখানে খুবই সুন্দর। ইলিশ যে কি জিনিস কেউ একবার দেখলে এটা বুঝতে পারবে, না খেলে তো বুঝবেই না, আর এটা খুবই খুবই চমৎকার জিনিস ইলিশ, এটা বিকল্প নাই। ইলিশ নদী থেকে ধরার একটা আনন্দ রয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী যেহেতু একটা ব্র্যান্ডিং নাম দিয়েছে, এটা খুবই সুন্দর চাঁদপুরের, এটা খুবই সুন্দর, এবং বিশ্বব্যাপী এটার আরো সম্প্রসার হবে, এবং আমাদেরকে আসলে করা উচিত, মৎস্য শিল্প এবং আমাদের এক্সপোর্টও বেড়ে যাবে। দ্যাটস গুড, দ্যাটস গুড।
আসলে চাঁদপুরের ইতিহাস এবং ঐতিহ্য নিয়ে আপনার ছেলেবেলার কোনো গল্প কাহিনী বা কোনো স্মৃতিচারণকে আপনি এই মুহূর্তে মনে পড়ে আমাদের ভিড়দের উদ্দেশ্যে প্লিজ? বাংলাদেশের চাঁদপুর একটা ঐতিহাসিক জায়গা, যেটা আজ নয়, অনেক পূর্ব থেকে, সে ব্রিটিশ পাকিস্তান থেকেও হয়ে আসতেছে বাংলাদেশ হওয়ার পর। এটা বাংলাদেশ হওয়ার পর চাঁদপুরই একমাত্র একটা নদীবন্দর এরিয়া, যেখানে সড়ক যোগাযোগ, নৌপথ, রেলপথ সবকিছুই ছিল, আছে এবং এখন আরো সুন্দরভাবে করা হয়েছে। কমিউনিকেশনের দিক থেকে বরিশাল অঞ্চল চাঁদপুরের সাথে খুবই সুন্দর কানেকশন, নদীমাতৃক, দেশের ভিতরে কমিউনিকেশন সুন্দর, এবং চট্টগ্রাম, সিলেট, ঢাকার সাথে ভেরি গুড কমিউনিকেশন। আপনি কি রেলে কখনো ভ্রমণ করেছেন বা আপনি লঞ্চে কখনো ঢাকা থেকে চাঁদপুর বা চাঁদপুর থেকে ঢাকা গিয়েছেন? কোনো স্মৃতি মনে পড়ে আমাদের বিহারের উদ্দেশ্যে? লঞ্চ তো খুবই সুন্দর, যেটা চাঁদপুর থেকে ছেড়ে আসতো ঢাকাতে কয়েক ঘন্টার ব্যাপার ছিল, নন স্টপ। চাঁদপুর থেকে ট্রেনে আমি চট্টগ্রামও গিয়েছিলাম, একটা নতুন ট্রেন ছিল। চাঁদপুর থেকে তো কুমিল্লা ট্রেন যোগাযোগ এন্ড বাস যোগাযোগ ভেরি নাইস, ভাড়াও খুব চিপ, ভাড়াও খুব একটা হাতের নাগালের ভিতরে। এখন ঢাকা থেকে মতলব হয়ে চাঁদপুর সরাসরি যাওয়া যায় ভেরি কুইক। এখন তো ঢাকার সাথে চাঁদপুরের যোগাযোগ এত সুন্দর হয়েছে যে অর্ধেক পথই কমে গেছে। আগে কুমিল্লা হয়ে যেতে হতো, যেখানে 5 থেকে 6 ঘন্টা লাগতো, এখন ঢাকা টু চাঁদপুর যেতে হলে 2 থেকে 3 ঘন্টা ম্যাক্সিমাম। এবং আমাদের যে মেঘনা ধনাগতা যে সেচ প্রকল্প, এর মাধ্যমে কিন্তু কৃষকরাও কিন্তু এখন বর্তমানে খুব ভালো ভালো লাভবান হচ্ছে। অনেক ইতিহাস ঐতিহ্য আমাদের চাঁদপুরে রয়েছে। আপনি চাঁদপুরে যে হাজীগঞ্জে যে বড় মসজিদ, এই ব্যাপারে আপনার কোনো কখনো নামাজ পড়েছেন? এই বড় মসজিদ, বড় কোনো জামায়াতে মনে পড়ে আপনার? হাজীগঞ্জ বড় মসজিদ বাংলাদেশের একটা ঐতিহাসিক মসজিদ, রাইট? প্রত্যেক শুক্রবার এখানে বিশাল, শুক্রবারে বিশাল জামাত হয়, ইভেন রমজানের শেষ শুক্রবারে জুমাতুল বিদা যেটা আমরা বলি, এত বেশি মানুষ হয়, যেটা মসজিদ রাস্তা আশেপাশে কোথাও জায়গা থাকে না। আমি কয়েকবার গিয়েছিলাম এখানে, নামাজ পড়েছি জুমাতুল বিদার নামাজ এন্ড ওয়াক্ত নামাজ আমি অনেকবার আমি ব্যক্তিগত নিজেও আমি অনেকবার গিয়েছি চাঁদপুরে, আমি এবং হাজীগঞ্জে আমাদের এই ঐতিহাসিক বড় মসজিদ নামাজ পড়ার জন্য। আর আসলে বেসিক্যালি আমাদের চাঁদপুর থেকে লাইকার যে লঞ্চে যেটা আসলে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণ বা আপনার ট্রেনের, সরি, লঞ্চে জার্নিও বলা যায়। তা আপনি লঞ্চে আপনি যখন চাঁদপুর থেকে ঢাকা গিয়েছেন বা ঢাকা থেকে চাঁদপুর কোনো বা আপনার নদীর মোহনা কোরালিয়া, যেটা আপনার মানে অনেক ভয়ঙ্কর একটা জায়গা, সেটা আপনার আপনার মনে আছে কিনা আমি জানি না, অথবা আপনার যে মেঘনা এবং পদ্মার যে মিলনস্থল, দুইটা পানি দুই রকম, এই নিয়ে আপনার কোনো স্মৃতি আপনার মনে পড়ে কিনা আমাদের বিহারের উদ্দেশ্যে দয়া করে আমাদের একটু বলার চেষ্টা করুন। আমি চাঁদপুর থেকে ঢাকা এসেছি বেঙ্গল ওয়াটার, খুবই সুন্দর একটা সার্ভিস, যেটা ঝড় তুফান অনেক হইলেও বোঝা যায় না এটা তো চলতেছে। আর ঢাকা থেকে যখন চাঁদপুর গেছি মোহনা, এটা আমার অনেক সময় দেখার ইচ্ছা ছিল যে মোহনার স্রোত কেমন। কিছুদূর যাওয়ার পরে পদ্মা মেঘনার ডিভাইডেড ওয়াটার, একই সাথে দুটো পানি, অথচ একটা সাদা একটা গোলাটে, মানে একটু কালো টাইপ, এটাও দেখেছি। চাঁদপুরের মহানাদ সেই স্রোত যে ঘূর্ণি লঞ্চ ডুবে যায়, এরকম কোনো ভয় পাই নাই, কারণ জানি যে বেঙ্গল ওয়াটার খুবই একটা শক্ত জাহাজ, সেজন্য ওটার প্রতি কখনো ভয়ের কারণও ছিল না। আর মানুষ সচরাচর এটা দেওয়া খুব সেফলি আসা যাওয়া করতো। থ্যাংক ইউ আপনাকে, আসলে চাঁদপুর নিয়ে অনেক স্মৃতিচারণ আপনি করেছেন। তো আমাদের 16ই ফেব্রুয়ারি আমাদের চাঁদপুরে যে ঐতিহাসিক যে মিলন মেলা হতে যাচ্ছে, আমাদের দীর্ঘদিন আমাদের সংগঠনের সেক্রেটারি অসুস্থতার কারণে আমাদের যেটা গ্যাপ ছিল, আশা করি আমাদের তবাল আহমেদ ভুঁইয়া চাঁদপুর যুক্তরাজ্যের চাঁদপুর সংগঠনের সেক্রেটারি, উনি বর্তমানে অসুস্থ। আমরা দর্শকদের উদ্দেশ্যে আমরা বলবো আপনারা ওনার জন্য দোয়া করুন, উনি যেন সুস্থ হয়ে ওঠে। তো দীর্ঘদিন আমাদের যে একটা গ্যাপ ছিল, আশা করি গ্যাপটা আমাদের এই 16ই তারিখ ফেব্রুয়ারি যে মিলন মেলা হতে যাচ্ছে, এর ভিতরে আমরা সেটা কাটিয়ে উঠবো।
16 ফেব্রুয়ারি চাঁদপুরে যারা বিভিন্ন শহরে লন্ডনে বা যুক্তরাজ্যের বিভিন্ন শহরে রয়েছে তাদের উদ্দেশ্যে সর্বশেষ আপনি কিছু কিছু বলুন যে তারা 16 ফেব্রুয়ারিতে আসুক এবং তারা আমাদের এখানে জয়েন করুক, তাদের উদ্দেশ্যে প্লিজ কাইন্ডলি একটু আপনারা বলুন, আপনি বলুন। আমি চাঁদপুর প্রবাসী যারা যুক্তরাজ্যে আছেন, যারা ম্যানচেস্টার, বার্মিংহাম, ইডেনবরা, অক্সফোর্ড, যে যেখানেই আছেন, আশা করি আপনারা বার্মিংহাম রয়েছে, আপনারা আমাদের 16 ফেব্রুয়ারির অনুষ্ঠানে অ্যাটেন্ড করবেন, পরিবার সহ অ্যাটেন্ড করবেন, সবাই একজনে আরেকজনের সাথে কমিউনিকেশন হবে, এটা আশা করি আমাদের এই অনুষ্ঠান সাফল্যমণ্ডিত হবে। অ্যান্ড সবাই সবার সাথে কে কোথায় আছেন চাঁদপুরে সবার সাথে সবার যোগাযোগ হবে, এটাই আমি কামনা করি। থ্যাংক ইউ ফর জয়নিং আস, তো আপনার সাথে ইনশাআল্লাহ দেখা হবে 16 ফেব্রুয়ারি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ।